सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे अमर हृदय रेखे जेते चाओ तादेर स्मृतिर चरणे सलाम सलाम অবসরপ্রাপ্ত মোহাম্মদী স্নেহা শিকদার, পিতা মরহুম আপিলউদ্দিন শিকদার, মাতা মরহুম ফুলবরবিবি, গ্রাম কামদেবপুর, থানা নলছিটি, জেলা বরিশাল, বর্তমানে স্থায়ী ঠিকানা চট্টগ্রাম শেরশাহ কলোনি, বাড়ি নাম্বার FA1। এইটা আমার স্থায়ী ঠিকানা হিসাবে আমি গভর্নমেন্টকে সমস্ত ডকুমেন্ট দিচ্ছি আর কি। আমি মুক্তিযুদ্ধের সময় আমি চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি অবস্থায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার চট্টগ্রামে ট্রেনিং অবস্থায় ছিলাম। তো অবস্থায় যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেল 26 মার্চ রাত্রে, তো আমি তখন নূতন সৈনিক হিসেবে ট্রেনিং নিতেছি। আমাদের তখন 4 মাস ট্রেনিং হয়েছে চলতেছে, যেখানে 6 মাস ট্রেনিং। তো ট্রেনিং হওয়ার পরে চলো অবস্থায় ওরা 25 মার্চ রাত্রে যখন পাক বাহিনী হামলা করে, তখন এখান থেকে বিভিন্ন দিক দিয়ে ওরা ট্যাঙ্ক রেজিমেন্টে আমাদের ইস্ট বেঙ্গল সেন্টারটাকে গ্রাউ করে ফেলে। ওরা গ্রাউ করে অতর্কিত ফায়ার করলেন যে দিয়ে, তখন নিকটই আমাদের চতুর্দিকে ড্রেন ছিল, অনেক গভীর ড্রেন গলা সমান। তো আমরা কিছু লোক ড্রেনে লাফাই করি, করার পরে বাসি আমি সামান্য কিছু আহত হই। এরপরে আমি আমার নিকটতম পুরনো একজন ছিল আমার শ্রদ্ধেয় আব্দুল হক সাহেব সরেদার, উনি ছিল ডিউটি কোম্পানিতে। তো আমি ওখান থেকে ফলাইয়া ভরে ভরে, অর্থাৎ ওরা রাত্র ঠিক 1টা বাজে চতুর্দিক দিয়ে বেলুস রেজিমেন্ট আমাদের অ্যাটাক করে। তো এরপরে আমি সকালবেলা যখন ওখানে পড়ি, যখন ভোর রাত্রে অ্যাটাক করার পরে আমার মনে এখানে আমাদের প্রায় 800 মতো রিক্রুট ছিল, সম্ভবত হয়তো 50-60 জন বেশি থাকতে পারে। তো আমি সকালবেলা কোথায় যাব, ভরে ভরে আমরা ওখান থেকে আব্দুল হকের কাছে যাই, শ্রদ্ধে আমার চলেদার আব্দুল হক সাহেবের কাছে, আমার নিকটতম আমার পাশের গ্রামে বাড়ি। ওনার খোঁজে যাই, দেখি ওখানে কেউ নাই, অর্থাৎ তারাই ভোর রাত্রে এখান থেকে বাইরে যাইয়া তারা প্রোটেকশন নিয়েছে। তো পাহাড় ক্রস করিয়া বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে অনেক কষ্টে আমরা পাবলিকের সাহায্যে আমি এখান থেকে রেল লাইন হইয়া, তারপরে আপনার নোয়াখালী হইয়া, ভোলা হইয়া, হাতিয়া হইয়া, আমি প্রায় আমার 11 দিনে আমি বরিশাল যাইতেছি। আমার গ্রামের বাড়ি বরিশাল জালুকাটি জেলায় নলছিটি থানা কামদেবপুর গ্রামে। গ্রামে পৌঁছার পরে ওখানে আমার ওই সর্দীয় হক সাহেবকে পাই যাই, উনি সুবেদার ছিলেন, এখন বর্তমানে জালুকাটি থানা জেলা কমান্ডার আছে, উনি জীবিত আছে বর্তমানে। তো এদেরকে পাওয়ার পরে এ তারপরে আরও চুনুমি একজন ছিল আর্মি পুরনো, এরা এরা একটা বাহিনী তৈরি করে আর কি। এরা ভারতের থেকে ইনফরমেশন পাওয়ার পরে তারা ওখানে এদের সাথে একাত্র হয়ে আমরা আর্মির লোক 4 জন হলাম, আব্দুল হক, চুন্নু মিয়া, তারপর আরও একজন কি নাম জানে, এবং আমি তো ট্রেনিং প্রাপ্ত পশম শেষ করি না আর কি। এই অবস্থায় এদেরকে যখন ওখানে ক্লোজ হই, তখন আমরা এখানে প্রায় রিক্রুটিং করলাম 50-60 জন মুক্তিযুদ্ধে আগ্রহী যারা। তারপরে ওই হকসভা ভারতে গেল, কিছু অস্ত্রশস্ত্র আনলো, আনার পরে আমরা আস্তে আস্তে 50-60 জন ট্রেনিং নিয়ে, ট্রেনিং দিয়ে আমরা একটা বিশাল বাহিনীর মতন করলাম। বাহিনীর মতো করার পরে আমরা তো সর্বপ্রথম আমাদের ওখান থেকে 2.5 কিলোমিটার পূর্বে একটা জায়গা আছে, পূর্ব এটা হইল দক্ষিণ পশ্চিম, এটাকে জলথানা বলে আর কি। এটা 3-4টা থানা কভার করতো, অর্থাৎ এটা পড়ছে আপনার এখন জালুকাটি জেলা, এটা পড়ছে বাকারগঞ্জ থানা প্লাস নলছিটি থানার অংশ, একটা মোহনায় একটা খাল আর 3টে নদীর মোহনায় একটা জলথানা ছিল। ওখানে প্রায় 40-45 জনের পুলিশ এবং ওদের ইটি সহ প্রায় ওই পিরিয়ডে 70-80 জন লোক ওরা ছিল।
তারপরে এই তখন আমরা এই অবস্থা আমাদের প্রায় এক মাস চলে যায়। অরিজিনালি আমরা আর্মির লোক ছিলাম তখন চারজন। এক সপ্তাহ পরে আমরা খবর পাইলাম যে আমাদেরকে ইউ করতে হবে, ওই আমাদের উপরে একটা রেড আসতেছে জালোকারি এবং ওই বরগুনা থেকে আর্মি এসে গ্রাউ দিয়ে ফেলবে আমাদেরকে। একটা ইডি চললো, খবর পাইলাম। খবর পাওয়ার পরে আমাদের এক মাইল আগে যে একটা লঞ্চ স্টেশন ছিল, তা আসলে তো গানগুড় হয়ে ওই দিক দিয়ে আসবে, তিন দিক দিয়ে আসার একটা পরিকল্পনা হয়েছিল। তা আমরা ওখান থেকে এক মাইল আগে যে প্রস্তুতি ছিলাম, ওই দিন আসে নাই, পুরো দিন এবার করার পরের দিন আবার ই করছি করে ঠিক ওরা ভরে ভরে চলে আসছে। চলে আসার পরে আমরা ওটাকে উড্ডুল করে আরও পিছনে আসছি, ঠিক গ্রামের কাছাকাছি আসার যখন আসছে, তো ওই একটা হচ্ছে চামড়া জলথানা যেটা বলছি এই দিক দিয়ে একটা আসার রুট, আর একটা হইলে ওখান থেকে দুই কিলোমিটার উত্তরে নলসিটি যে নাচলমহল হয়ে আসার একটা রুট, দুইটা নৌপথে, দুইটা কিন্তু নৌপথে। আর লঞ্চ স্টেশন যেটা ছিল সেটা হলো আর পশ্চিমে এক কিলোমিটার, এখান থেকে আসলে লঞ্চে নামিয়ে হাইটে আসতে হবে। তা আমরা ধরো না হাইটে ধরে আসবে না, নিচে এরা দুই দিক দিয়ে নদীতে আসবে। তা আমাদের দুই সিটি অ্যাম্বুট ছিল আপনার নাচলমহল জুড়েও ছিল নদীতে, আর এদিকে যেটা চামট হয়ে যেটা আসবে রূপার্জর হয়ে এখানেও আমাদের অ্যাম্বুট ছিল। তো এরা ঠিক ঠিক ফজরে আপনার 20 থেকে 30টা নৌকা নিয়ে এরা এসে গেছে। আসার পরে এখন থেকে আমাদের থেকে তাদের সংখ্যা বেশি, আমরা যেহেতু তিনটে গ্রুপে ভাগ হয়ে গেছি, সংখ্যা বেশি হয়ে আমরা চিন্তা করলাম যে এখানে যদি আমরা ফায়ার করি আমরা সাকসেস নাও হতে পারি। তো কমান্ডার নির্দেশ দিল যে আমরা এখানে উড্ডল করব, আমরা এখানে এদের হামলা করব না। তো আমরা এখান থেকে চলে হামলা করলাম না, আমরা পিছনে ব্যাক করলাম। করার পরে এরা গ্রামটা আসলো, আবদুল্লাহের গ্রামে আসার পরে বাড়ি কয়েকটা বাড়ি জ্বালাই দিল, লুটতরাজ করলো, মুরগি ধরে নিল, ছাগল নিল। নেওয়ার পরে প্রায় 11টা বাজাই দিল সকাল, ভোরে এগিয়ে ঢুকছে 11টার মধ্যে লুটতরাজ করার পরে আবার তারা নৌকা করে এরা আসছে চামটার হইয়া, কিন্তু এরা ব্যাক করতেছিল আবার নাচলমহল উল্টো পথে ওরাও ব্যাক করছে আর কি। তখন আমাদের ওই যে নাচলমহল রুটের যে ইটা ছিল, তখন আমাদের কমান্ডার উনি নির্দেশ দিয়েছে যে না, আমরা এখানে যখন এই রুটে ওরা ইন হয়েছে, ওরা আউট হবে অন্য রুটে, ওই নদীর দিয়ে আউট হবে, অর্থাৎ ওরা উত্তর দিক দিয়ে যাবে যেহেতু দক্ষিণ দিক থেকে আসছে। তো আমরা এই গ্রুপটা সহ আমরা টোটাল তিনটা গ্রুপ আমরা উত্তর দিকে চলে গেলাম, যেখানে একটা গ্রুপ আছে। যাওয়ার পরে 11টার দিকে এরা সব লুটতরাজ করে, ছাগল মুরগি মানুষজন মারতে পারে না, মানে গ্রামটা জ্বালাই দিছে আর কি। পরে 8টা বাড়ি জ্বালাইছে, এটা হকসবের বাড়ি ছিল, ওনার নানার বাড়ি। তো যাওয়ার পরে যখন 11টা বাজে ওই রুগী ঢুকছে পরে পুরোটা আমরা অ্যাম্বুশ করে ফেলি। অ্যাম্বুশ করার পরে এখানে বেশ কিছু রাজাকার মহারাজা, এখানে পাঞ্জাবি ছিল না, পাঞ্জাবি ওরা আসার কথা এরা কোনো ই করলে অনলেস খবর দিলে ওরা নাকি লঞ্চ গার্ডে আইসে লঞ্চ গার্ড থেকে ওরা নাকি কভারিং ফায়ার দিবে। তখন 11টা বাজে ওরা সকাল 6টা থেকে 11টা পর্যন্ত লুটতরাজ করছে, এর ভিতরে এদের এরা যখন নিরাপদে সব কিছু করতেছে তখন ওরা ওই কভারিংটা বা সাহায্যটা ওরা চায় না, যার জন্য আমরা এখানেও সাকসেস হয়েছি। পুরা ওদের পার্টিটাকে আমরা রাজাকার গ্রুপটাকে আমরা ডিস্ট্রয় করে দিছি। দেওয়ার পরে বেশ কিছু আমাদের অস্ত্র হয়ে গেল, আমাদের প্রায় 150 মতো অস্ত্র হয়ে গেল। এই হলো আমার প্রাথমিক অবস্থা। আমার যেটা ফার্স্ট আমরা নিজেদের সহযোগিতায় দেশীয় অস্ত্র জোগাড় করে আমাদের প্রাথমিক অবস্থায় প্রায় বিশাল বাহিনী হয়ে গেল। তারপরে হাইকমান্ডের নির্দেশে আস্তে আস্তে আসলাম মেলাঘরের দিকে। এরপরে আমার আবার অন্য জীবন শুরু হলো, চট্টগ্রামে এসে পোট্টাসাই আমার যুদ্ধ শেষ হলো। রক্ত মশাল জলে